নিজ মা বাবাকে খুনের ঘটনায় দেশজুড়ে আলোচিত সেই ঐশী রহমানের কথা মনে আছে? 2013 সাল থেকে কারাগারে থাকা ঐশীর বিরুদ্ধে ইতিমধ্যে যাবজ্জীবন সাজার রায় হয়েছে। সাজার রায় হওয়ার পর থেকে কারাগারে তাকে থাকতে হচ্ছে কয়েদির পোশাকে। বর্তমানে কাশিমপুর মহিলা কারাগারে অবস্থান করা ঐশী কেমন আছে, কিভাবে কাটছে তার দিন? মা বাবার সাথে একমাত্র বোনকেও হারিয়ে কোথায় এবং কেমন আছে ঐশীর ছোট ভাইটি? এইসবের বিস্তারিত নিয়েই ধূমকেতুর আজকের এই ভিডিওটি বিশেষভাবে নির্মিত। তার জন্য ভিডিওটি না টেনে পুরোটা দেখার আহ্বান করছি। স্ত্রী, দুই সন্তান এবং শিশু গৃহকর্মীকে নিয়ে মালিবাগের চামেলিবাগের একটি ফ্ল্যাটে থাকতেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চ রাজনৈতিক শাখা পরিদর্শক মাহফুজুর রহমান। 2013 সালের 16ই আগস্ট ওই বাসা থেকে তাদের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করা হয়। পুলিশের বক্তব্য, আগের রাতে কোনো এক সময় কফির সঙ্গে ঘুমের বড়ি খাইয়ে মা বাবাকে কুপিয়ে হত্যা করেন ঐশী। পরদিন সকালে 7 বছর বয়সী ছোট ভাইকে নিয়ে বাড়ি থেকে তিনি বেরিয়ে যান। পরে ভাইকে এক প্রতিবেশীর বাসায় পাঠিয়ে একদিন পর গৃহকর্মী সুমিকে নিয়ে রমনা থানায় আত্মসমর্পণ করেন এই ঐশী। পরে তার বক্তব্যের সূত্র ধরেই রনি ও জনিকে গ্রেফতার করা হয়। তারপর থেকে দীর্ঘদিন ধরে নানান তদন্ত সম্পন্ন করে 2015 সালে ঐশীকে ফাঁসির আদেশ দেয় বিচারক আদালত। তার বন্ধু রনির সাজা হয় 2 বছরের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা করা হয়। পরে আপিলে 2017 সালের 6ই জুন উচ্চ আদালত ঐশীর সাজা কমিয়ে তা যাবজ্জীবন করে। সেই থেকে ঐশী স্থায়ীভাবে কাশিমপুর মহিলা কারাগারের বাসিন্দা। ঐশী এখন কাশিমপুর মহিলা কারাগারে বন্দী। ঐশী যখন বাবা মাকে হত্যা করে তখন সে ছিল নেশাসক্ত, কিন্তু সেই নেশা আর নেই। কঠিন বাস্তবতা হারে হারে টের পাচ্ছেন তিনি। এখন সে স্বাভাবিক জীবন যাপন করছে। কারা কর্তৃপক্ষের ভাষ্যমতে নেশাশক্তি কেটে যাওয়ার পর থেকেই অনুশোচনা চলছে ঐশীর ভেতর। এখন প্রায় অনুশোচনায় নিস্তব্ধ হয়ে থাকে, নিজের সেলে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে, নিয়মিত রোজা রাখছে, নামাজও পড়ে। বিশেষ করে ফাঁসির আদেশ হওয়ার পর থেকে আগের মতো আচরণ করছে না। ঐশী যে ওয়ার্ডে থাকেন সেখানে তিনি সর্বকনিষ্ঠ হওয়াতে সবার আদর স্নেহ তার প্রতি বেশি। নিয়মিত পড়াশোনাও করছেন, ইচ্ছে আছে ও লেভেল সম্পূর্ণ করবেন। তবে সার্বক্ষণিক চিন্তা একমাত্র ছোট ভাইটিকে নিয়ে। প্রায় 1 বছর ধরে ভাইটির সঙ্গে তার দেখা হয়নি। জেল জীবনের নিকট কিংবা দূরবর্তী কেউই তার খোঁজ নেয় না। একমাত্র ব্যতিক্রম এক চাচা, একমাত্র তিনিই খোঁজখবর নিচ্ছেন। নিয়মিত কাশিমপুর মহিলা কারাগারে যান, তবে নানা মামাদের কেউই খোঁজ নিতে কখনো জেলখানায় আসেননি। একমাত্র চাচাই জেলে এসে তার জন্য জামা কাপড়, খাবার ও ক্যান্টিনের জন্য টাকা দিয়ে যান। দীর্ঘদিন চাচাকে না দেখলে অস্থির হয়ে পড়েন ঐশী। জেল কর্তৃপক্ষকে অনুরোধ করেন চাচাকে আসার জন্য। চাচার কাছে খোঁজ নেন আদরের ছোট ভাইটি। ঐশীর বর্তমান অবস্থা সম্পর্কে তার ছোট ভাইকে কিছুই জানানো হয়নি। সে এখন তার চাচার কাছে আছে। যেসব বন্ধুদের সঙ্গে তার ছিল আত্মার সম্পর্ক, যারা ছিল তার আপন জনের চেয়েও বেশি, তাদের কেউই কিন্তু খোঁজ নেয়নি। কাশিমপুর মহিলা কারাগারের জেলার উম্মে সালমা জানিয়েছেন, ঐশী এখন সম্পূর্ণ স্বাভাবিক। কফির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে এবং পরে কুপিয়ে এই হত্যাকাণ্ড সে ঘটায়। নির্বিবাদে নেশা করার জন্যই সে মা বাবাকে হত্যার মতো জঘন্য ঘটনা খুব সহজেই ঘটাতে সক্ষম হয়। নিজ হাতে মা বাবাকে খুন করে এখন কঠিন অনুশোচনা কুরে কুরে খাচ্ছে ঐশীকে। তিনি বলেন, আমরা কখনো কোনো হাজতিকে তার অতীত মনে করিয়ে দিই না। আমরা চাই জেল থেকে সবাই সংশোধিত হোক। অতীতে কে কী করেছে আমাদের কাছে তা মুখ্য নয়, মুখ্য তার বর্তমান এবং ভবিষ্যৎ জীবন। আমরা সেইভাবেই বন্দীদেরকে দিক নির্দেশনা প্রদান করি, ঐশীকেও তাই দেয়া হচ্ছে। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে ঐশীকে নিয়মিত নামাজ আদায়ের কথা বলি, সেও আমাদের কথা শোনে। তার বয়স বিবেচনায় তাকে ভালো ওয়ার্ডেই রাখা হয়েছে। জেলে যাদের ব্যবহার এবং আচরণ ভালো তাদের সাথেই তাকে রাখা হয়েছে। তার চাহিদা অনুযায়ী জেল থেকে তার জন্য বই কিনে দেয়া হয়েছে। সে নিয়মিত পড়াশোনা করছে, তার ইচ্ছে ও লেভেল পরীক্ষা দেবে। এ বিষয়ে আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করছি। সব মিলিয়ে কারাগারে যতটা ভালো থাকা যায় ততটাই ভালো আছেন ঐশী, এটা বলা যেতেই পারে। তবে তার জীবনের এই পরিণতি হওয়ার কথা ছিল না। কথা ছিল পড়াশোনা করে মা বাবার মতোই বড় মানুষ হিসেবে গড়ে ওঠার, পরিবার ও দেশের সেবা করার। যদিও একদিক বিবেচনায় ঐশী বেঁচে গেছে, না হলে তার তো ফাঁসি হওয়ারই কথা ছিল। তবে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসার পর ঐশী বিচারিক আদালতের সাজার রায়ের বিরুদ্ধে আপিল করে বেঁচে গেছে। সেই শুনানি শেষে হাইকোর্ট 2017 সালের 5ই জুন যেই রায় দেয় তাতে সাজা কমিয়ে ঐশীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
সেই সঙ্গে আর্থিক জরিমানা 20,000 টাকা কমিয়ে 5,000 টাকা করা হয়। 5টি যুক্তি বিবেচনায় নিয়ে ঐশীর সাজা কমানোর কথা জানিয়ে হাইকোর্টের রায়ে বলা হয়, ঐশীর অপরাধ ফৌজদারি আইনের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের যোগ্য হলেও ন্যায় বিচারের ক্ষেত্রে এই মামলায় মৃত্যুদণ্ডের পরিবর্তে তাকে যাবজ্জীবন দণ্ড দেয়াই যুক্তিযুক্ত মনে করছে আদালত। এর পেছনে 5টি কারণ উল্লেখ করেছিল আদালত। সেগুলো হলো, 1, মাদকাসক্ত ঐশী মানসিক বিচ্যুতির কারণে জোড়া খুনের ওই ঘটনা ঘটিয়েছে, হত্যার পেছনে তার সুস্পষ্ট কোনো উদ্দেশ্যই ছিল না। 2, আসামি ঐশী অ্যাজমা ওভারিয়ান সিস্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত, ঐশীর দাদি ও মামা আগে থেকে মানসিক সমস্যায় ভুগছেন, পরীক্ষা করে ঐশীর মধ্যেও সেই একই সমস্যা পাওয়া গেছে। 3, ঘটনার সময়টি ছিল ঐশীর সাবালকত্ব পাওয়ার মুহূর্ত, তখন তার বয়স ছিল 19 বছর। 4, ওই হত্যাকাণ্ডের আগে ঐশী ফৌজদারি অপরাধ করেছেন এমন কোনো নজির নেই। 5, মা বাবাকে হত্যার পর ঐশী পালিয়ে না গিয়ে স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেন। এইসব বিষয় বিবেচনায় নিয়ে বাস্তবতা ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করে হাইকোর্ট ঐশীর সাজা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়। মৃত্যুদণ্ডই একমাত্র দৃষ্টান্তমূলক শাস্তি নয় জানিয়ে আদালত রায় বলেছে, মৃত্যুদণ্ড কার্যকর করলেই সমাজ থেকে অপরাধ দূর হয় তা বলা যায় না। লঘু দণ্ড অনেক সময় সমাজ থেকে অপরাধ কমাতে সাহায্য করে। মা বাবা ও অভিভাবকদের সন্তানের জন্য ভালো পরিবেশ নিশ্চিত করা এবং সন্তানদের উপযুক্ত সময় দেয়া উচিত বলে উল্লেখ করেছেন আদালত। এরপর রাষ্ট্রপক্ষ আবার ঐশীর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ডের আপিল করলেও তা খারিজ করে দিয়েছে আদালত। আমরা অনেকেই জানি যাবজ্জীবন সাজা মানেই সারা জীবন কারাগারে থাকতে হবে, তবে আপিল বিভাগ শর্ট অর্ডারে বলেছেন, বাংলাদেশের দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যাবজ্জীবন সাজার অর্থ হবে 30 বছর কারাদণ্ড। তবে কোনো নির্দিষ্ট আদালত বা ট্রাইব্যুনাল যদি কোনো ব্যক্তিকে আমৃত্যু কারাগারের আদেশ দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে ওই ব্যক্তির জন্য কোনো রেয়াত বা বেনিফিট প্রযোজ্য হবে না, তাকে আমৃত্যুই কারাগারে থাকতে হবে। তবে সাধারণত যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হবে 30 বছর। তবে ঐশীর জন্য হতাশার বিষয় হল, তাকে নির্দিষ্টভাবে আমৃত্যু যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে, তার মানে তিনি কোনোদিনই কারাগার থেকে ছাড়া পাবেন না। শুধু যাবজ্জীবন সাজা হলে 30 বছর পর ছাড়া পেয়ে যেতেন। ফাঁসির রশি থেকে বাঁচলেও কারাগার থেকে বাঁচা হচ্ছে না এই মেয়ের। একটা সময় ছিল যখন রাজধানীর বুকে নামি দামি রেস্টুরেন্টে আড্ডা দেয়া, বন্ধু বান্ধব নিয়ে সময় কাটানো ছিল ঐশীর নিত্যদিনের রুটিন। কিন্তু অসৎ সঙ্গ তাকে পৃথিবীর সবচেয়ে নোংরা কাজটি করতে সেই সময় প্রেরণা জুগিয়েছে। ঐশী মা বাবাকে খুন করে প্রথমে স্বীকার করলেও পরে বিভিন্ন মহলের প্ররোচনায় তা অস্বীকারও করে। কিন্তু বর্তমানে তিনি তার নিজের ভুল বুঝতে পেরেছেন, কেননা মাদকের নেশা তাকে এতটাই বুত করে ফেলেছিল যে তার হিতাহিত জ্ঞান ভুলে গিয়েছিল। প্রথমে তার ফাঁসির রায় হলেও পরে তা কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে। যদিও বিষয়টি একান্তই আদালতের বিষয়, তবুও বলছি, যেহেতু ঐশী তার ভুল বুঝতে পেরেছে, সেহেতু তার সাজা কিছুটা কমিয়ে তাকে একটা সুযোগ দেওয়া যায় কি না, আপনি ব্যক্তিগতভাবে এর পক্ষে হলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে কমেন্ট করুন। দ্বিমত পোষণ করলে নো লিখে জানিয়ে দিন আপনার মনের ভাবনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং যত পারুন শেয়ার করুন। আর ঐশীর এই পরিণতির কথা তরুণ প্রজন্মকে জানার সুযোগ করে দিন, যাতে করে তার মতো কেউই এইভাবে পরিবার এবং নিজের জীবনটা কোনোভাবেই শেষ না করে দেয়। পরিশেষে, আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।